আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে ইসলাম শিক্ষা বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের যাকাত বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। আশা করছি তোমরা এই করোনাকালীন সময়ে বাসায় ভালোভাবেই পড়ালেখার কাজ চালিয়ে যাচ্ছ। আমি ইতিপূর্বে যাকাতের প্রাথমিক কথা, অর্থাৎ যাকাত কি, যাকাত কেন, যাকাতের প্রয়োজনীয়তা এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকে যাকাতের শর্ত, যাকে আরবিতে বলা হয় শরায়ত যাকাত, যাকাতের শর্ত এবং যাকাতের মাসারি, অর্থাৎ যাকাত ব্যয়ের খাত নিয়ে এখন তোমাদের সামনে আলোচনা করব। আশা করছি তোমরা মনোযোগ সহকারে তা শ্রবণ করবে এবং তা অনুধাবন করে সে অনুপাতে সামনে জিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। প্রথমে যাকাত আদায়ের শর্ত সাতটি। প্রথমে বলছি এই যাকাতের শর্ত কি, এটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে। এটি হচ্ছে যে ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম হচ্ছে যাকাত। যাকাত নামাজের পর পরেই যাকাতের কথা বলা হয়েছে, যেখানেই নামাজের কথা বলা হয়েছে সেখানেই যাকাতের কথাও বলা আছে। এই যাকাত যে আদায় করব, যাকাত আদায় করার জন্য সাতটি গুণ যার মধ্যে থাকবে সেই যাকাত দিবে, এটাকেই বলা হয় যাকাত আদায়ের শর্ত। যাকাত আদায়ের শর্ত সাতটি, তন্মধ্যে প্রথম হচ্ছে মুসলমান হওয়া। যাকাত কে দিবে? একজন মুসলমান ব্যক্তি যাকাত আদায় করবে। অমুসলিম ব্যক্তির উপর যাকাত ফরজ নয়, অর্থাৎ একজন মুসলমানের উপরেই যাকাত ফরজ হবে। একজন মুসলমান ব্যক্তি যখন তার যাকাত দেওয়ার যোগ্যতা অর্জন করবে তখন সে যাকাত দিবে। যাকাত দেওয়ার ব্যক্তিটি অবশ্যই মুসলমান হতে হবে। শরায়ত যাকাতের দুই নম্বর হচ্ছে নেসাবের মালিক হওয়া। শুধুমাত্র মুসলমান হলেই তাকে যাকাত দিতে হবে না, বরং তাকে যোগ্যতা অর্জন করতে হবে। কী যোগ্যতা? তাকে নেসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। সামান্য সম্পদ নিয়ে যে কোনো মুসলমানের উপর কিন্তু যাকাত ফরজ নয়, অর্থাৎ তাকে অবশ্যই নেসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। এখানে একটি প্রশ্ন থাকতে পারে যে নেসাব বলতে কী বোঝায়। নেসাব হলো একজন মুসলমান তার সম্পদের কতটুকু সম্পদ থাকলে তাকে যাকাত দিতে হবে, এটির একটি বিধান আছে ইসলামের মধ্যে। সেটি হচ্ছে তাকে তার নিকট যদি ৭.৫ ভরি স্বর্ণ এবং অথবা ৫২ তলা রূপার মূল্যের পরিমাণ সম্পদ যার থাকবে তাকেই বলা হয় নেসাবের মালিক। সে হলো সাহেবে নেসাব, অর্থাৎ নেসাব পরিমাণ সম্পদের মালিক তাকে বলা হয়। সেই নেশার পরিমাণ সম্পদ যার থাকবে তাকেই যাকাত দিতে হবে, এটাকেই বলা হয় নেশার পরিমাণ সম্পদ থাকা। তিন নম্বর হচ্ছে নেশার পরিমাণ সম্পদ প্রয়োজনে অতিরিক্ত হওয়া। শুধু নেশার পরিমাণ সম্পদ একজন মুসলমানের আছে তাকেই কিন্তু যাকাত দিতে হবে না, বরং ওই ব্যক্তিকে যাকাত দিতে হবে যার সম্পদ নেশার পরিমাণ থাকার পর অতিরিক্ত যদি থাকে সেই সম্পদ থেকে তাকে যাকাত দিতে হবে। এটাই হলো নেশার পরিমাণ সম্পদের অতিরিক্ত হওয়া। নাম্বার চার নম্বরে ঋণগ্রস্ত না হওয়া। উপরের তিনটি যোগ্যতা একজন মুসলমানের থাকার পরেও ওই ব্যক্তি যদি ঋণগ্রস্ত হয়
তাহলে তাকে জাকাত দিতে হবে না, আগে তার ঋণ পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধ করার পর যদি তার নেশাব পরিমাণ সম্পদের অতিরিক্ত থাকে তখন তাকে জাকাত দিতে হবে, আর নতুবা নয়। পাঁচ নম্বরে মাল এক বছর স্থায়ী থাকা। নেশাব পরিমাণ সম্পদের অতিরিক্ত যে মাল সাহেবে নেশাবের নিকট থাকবে সেই মালটি যদি এক বছর স্থায়ী থাকে তাহলেই তাকে জাকাত দিতে হবে। এক বছরের কম সময় তার নিকট জাকাত জাকাতের সম্পদ থাকলে, নেশাব পরিমাণ সম্পদের অতিরিক্ত থাকলেও তার উপর জাকাত হবে না, যদি না তার এই সম্পদটুকু এক বছরের বেশি স্থায়ী না থাকে। এরপরে ছয় নম্বরে হচ্ছে জ্ঞান সম্পন্ন হওয়া। উপরের পাঁচটি যোগ্যতা একজন মুসলমানের থাকার পরেও তাকে জাকাত দিতে হবে না, যদি না ওই ব্যক্তি পাগল হয়, অর্থাৎ একজন সুস্থ মস্তিষ্কের লোকের উপর জাকাত ফরজ, অর্থাৎ পাগলের উপর জাকাত ফরজ কখনো হয় না। সাত নম্বরে উপরের ছয়টি গুণ একজন মুসলমানের থাকার পরেও সে ব্যক্তি যদি অপ্রাপ্ত বয়স্ক হয় তখন তার উপর জাকাত ফরজ হবে না, তাকে অবশ্যই বালেগ হতে হবে। বালেগ হওয়ার পর অর্থাৎ প্রাপ্ত বয়স্ক হওয়ার পর তার উপর জাকাত ফরজ হবে। এই হলো জাকাত জাকাতের সাতটি শর্ত। এরপরে আমি তোমাদের সামনে উপস্থাপন করব জাকাতের মাসারিফ। জাকাতের মাসারিফ, মাসারিফ কি, প্রথমেই আমাদেরকে বুঝতে হবে মাসারিফ কাকে বলে। মাসারিফ এটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে জাকাত, ব্যয়ের খাত। যেই যেই জায়গায় আমরা জাকাত প্রদান করব, অর্থাৎ যেই যেই খাতে জাকাতের অর্থ ব্যয় করব সেটাকেই বলা হচ্ছে জাকাতের মাসারিফ। এই জাকাতের মাসারিফ আটটি, জাকাত ব্যয় করার খাত হচ্ছে আটটি। এক নম্বরে অভাবগ্রস্ত বা ফকির, ফকির মিসকিন যারা, যাদের সবসময় অভাব লেগে থাকে, মানে নুন আনলে পান্তা পুরায়, মানে যাকে বলা হয় প্রবাদ বাক্যে তাদেরকে বলা হয় অভাবগ্রস্ত বা ফকির। দুই নম্বরে সম্বলহীন মিসকিন, যার একেবারেই কিছু নাই, মানে আজকে যদি কোনো দিক থেকে খাবার দাবার অর্থ করে সংগ্রহ হয় এটা দিয়েই যারা দিনাতিপাত করে তাদেরকে বলা হয় সহায় সম্বলহীন মিসকিন। তিন নম্বরে জাকাত আদায়কারী কর্মচারী, জাকাত আদায়কারী কর্মচারী, সে কিন্তু সে নিজেও হয়তো জাকাত দেওয়ার যোগ্যতা তার আছে কিন্তু সে অন্য জায়গায় জাকাত আদায়কারী কর্মচারী হিসাবে সে চাকরি করে, ওই ব্যক্তিকেও জাকাতের টাকা দেয়া যাবে, এটাই হচ্ছে জাকাত আদায়কারী কর্মচারী। চার নম্বরে মন জয় করার উদ্দেশ্যে, এ কথার অর্থ কি, একজন অমুসলিম ব্যক্তি তাকে তার মন জয় করার জন্য তার পেছনে জাকাতের অর্থ ব্যয় করা যাবে, এটি ইসলামের প্রথম যুগে ছিল। এখনও যদি এই ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে সেখানে এই জাকাতের অর্থ ব্যয় করা যাবে। পাঁচ নম্বরে মুক্তিগামী দাস, ইসলামের প্রথম যুগে ছিল দাস প্রথা, যেটি বর্তমানে নেই। এখনও যদি কোথাও এ ধরনের দাস প্রথা থাকে সেই দাসকে মুক্ত করার জন্য জাকাতের অর্থ ব্যয় করা যাবে। নম্বর ৬ ঋণগ্রস্ত ব্যক্তি, একজন মুসলমান তার সম্পদ আছে কিন্তু এখন সে ঋণগ্রস্ত, এই ঋণ তাকে এই মুহূর্তে সে আদায় করার তার কোনো অবস্থা নেই। এই ধরনের যদি অবস্থার সৃষ্টি হয় তাহলে এই ধরনের ঋণগ্রস্ত ব্যক্তিকেও জাকাতের অর্থ ব্যয় করা যাবে তার পেছনে। সাত নম্বরে আল্লাহর পথে অর্থাৎ ইসলামের খেদমতে নিয়োজিত ব্যক্তি, ইসলাম ধর্ম রক্ষার জন্য আল্লাহর পথে যারা
প্রচেষ্টা চালিয়ে যায়, ইসলামের খেদমতে নিয়োজিত ব্যক্তি, ইসলামের খেদমতে নিয়োজিত ব্যক্তি যারা অর্থাৎ ইসলাম ধর্ম রক্ষার জন্য বিভিন্নভাবে কাজ করে, এই ধরনের ইসলাম ধর্মে নিয়োজিত ব্যক্তি যারা, তাদের পিছনেও জাকাতের অর্থ ব্যয় করা যাবে। আট নম্বরে হচ্ছে মুসাফির অসহায় প্রবাসী। একজন মুসলমান সে কিন্তু বিত্তশালী, সে কোথাও সফরে বেরিয়েছে, সফরে বেরিয়ে তার প্রয়োজনীয় অর্থ যখন শেষ হয়ে যায় তখন সে অসহায় হয়ে পড়ে, আশপাশে নেওয়ার মতো যদি কোনো ব্যক্তি না থাকে, কোনো ব্যবস্থা না থাকে, ওই অবস্থায় যদি সে কারোর নিকট থেকে জাকাতের অর্থ নিয়ে তার এই সমস্যা নিরসন করে সেটিও জায়েজ আছে। এই ধরনের মুসাফির বা প্রবাসী ব্যক্তির উপরও, মুসাফির বা প্রবাসী ব্যক্তিকেও জাকাতের অর্থ তার পেছনে ব্যয় করা যাবে, তাকে জাকাত দিলে জাকাত আদায় হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এতক্ষণ ধরে তোমাদের নিকট জাকাতের শর্ত এবং জাকাতের মাসারিফ আলোচনা করেছি, আশা করি তা তোমরা অনুধাবন করেছ এবং তা থেকে শিক্ষা নিয়ে সামনে আগত জেএসসি পরীক্ষার জন্য তোমরা পরিপূর্ণ প্রস্তুতি নেবে বলে আমি আশা পোষণ করছি। এই বলে আজকের মতো আমি আমার আলোচনা শেষ করলাম। আল্লাহ হাফেজ।